এর দু হাজার চব্বিশ সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামেটিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশে সিলেবাস প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেডি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে দশ আর সময় তোমাদের থাকবে কুড়ি মিনিট তোমাদের থাকবে মানব দেহ ভৌত পরিবেশের মধ্যে থাকবে মাটি জল ও জীব বৈচিত্র্য এই দুটি বিষয়ই কিন্তু তোমাদের ফার্স্ট সামেডি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেবো দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা দু হাজার সালের পঞ্চম শ্রেণির আমাদের পরিবেশের ওটা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে দশ আর সময় তোমাদের রয়েছে কুড়ি মিনিট প্রথমে তোমার বিভাগ একে তাকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন লেখো যে কোনো চারটি হাফ করে হাফ সমান চাষ দুই প্রথম আমাদের শরীরের বর্ম হল চামড়া ধমনী শিরা না মাংস বেশি হবে চামড়া প্রশ্ন রসিক বিল কোথায় অবস্থিত কোচবিহার পুরুলিয়া সাত্রাগাছি না কলকাতা উত্তর হবে কোচবিহার পরে প্রশ্ন স্টেথোস্কোপ আবিষ্কৃত হয় আঠেরোশো আঠেরো আঠেরোশো নিরানব্বই আঠেরোশো উনিশ না উনিশশো উনিশ খ্রিস্টাব্দে উত্তরবে আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে প্রশ্ন ত্বকে রোদ লাগলে ভিটামিন এ সি ডি না ই তৈরি হয় উত্তরবে ভিটামিন ডি প্রশ্ন রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হল জলের নুন মেশানো দুধে লেবুর রস দিলে দুধ কেটে ছানা হয়ে যায় বালির সঙ্গে পাথর মেশানো সব করে উত্তরবে দুধে লেবুর রস দিলে দুধ কেটে ছানা হয়ে যায় দুই তাকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর যে কোনো ছয়টি প্রতিটি পশ্চিমা এক করে এক ইন্ডু ছয় চামড়ার রঙ কালো হয় কেন উত্তর লিখবে মেললিন নামের একটা জিনিসের জন্য প্রশ্ন গন্ডারের খড়গ কি উত্তর লিখবে গন্ডারের খড়গ হলো জমাট বাঁধা চুল চুল জমাট বেঁধে শক্ত হয়ে খর্গ হয় প্রবেশ্ন কনুই থেকে কবজি পর্যন্ত হারকে কী বলে উত্তর লিখবে আল্লাহ ও রেডিয়াস প্রশ্ন কাঠ থেকে কনুই পর্যন্ত হাড়কে কী বলে উত্তর হিউমেরাস প্রশ্ন যক্ষারেকের প্রতিশোধক কী উত্তর লিখবে বি জি টিকা প্রশ্ন মাটির একটি অস্বাভাবিক উপাদানের নাম লিখে লিখবে পলিথিনের কুচি প্রশ্ন জীব বৈচিত্র্য রাখে উত্তর লিখবে যত রকম উদ্ভিদ আর প্রাণী আমরা আমাদের চারপাশে দেখি তাকে জীব বৈচিত্র্য বলে প্রশ্ন কয়েকটি লতানো গাছের নাম করে উত্তর লিখবে করলা সিম লাউ কুমড়ো ইত্যাদি তিনি তাকে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্ন প্রশ্নের মান রয়েছে দুই প্রথম প্রশ্ন কিভাবে বাড়িতে ওআরএস তৈরি করবে উত্তর লিখবে আগে জল কুড়ি মিনিট ফুটিয়ে ঠান্ডা করতে হবে তারপর এক গ্লাস ফোটানো জলে এক চামচ চিনি ও এক চিমটে লবণ ভালোভাবে মেশাতে হবে এইভাবে তৈরি হয়ে যাবে বাড়িতে ওআরএস আর মেরুদণ্ডী প্রাণী কাকে বলে কয়েকটি প্রাণীর নাম লেখো যেসব প্রাণীর মাথা থেকে লেজ বা কোমর পর্যন্ত একটা কাটা বা হাড় অর্থাৎ মেরুদণ্ড বা সিদ্ধারা থাকে তাকে মেরুদণ্ডী প্রাণী বলে যেমন মাছ মানুষ ব্যাঙ গিরগিটি টিকটিকি ময়ূর পায়রা গিনিপিক সাপ বাঘ সিংহ ইত্যাদি যক্ষা রোগের লক্ষণগুলি কী করতে লাগবে প্রথম প্রথম বিকালের দিকে জ্বর রাতের শ্বাসকষ্ট অরুচি বুকে ব্যথা প্রচুর কফ ওঠা এবং রোগ বাড়লে কাশির সঙ্গে তাজা রক্ত ওঠা ওজন ক্রমশ কমতে থাকে ভালো করে দেখলাম এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সেমিটি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণির আমাদের পরিবেশের কোশ্চেন পেপার ফলে করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিটি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে একদম ভুলবে না আর আমার চ্যানেল নতুন হওয়া তো লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেলাইক অংশ প্রেস করবে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর পঞ্চম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে